সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যিনারা বিএড পরীক্ষা সেমিস্টার পরীক্ষা দিয়েছেন তিনাদের রেজাল্ট সংক্রান্ত আজকের আমার এই ভিডিও। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই নিত্য নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সেই নিত্য নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস, বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেদের বিএড টার্ম এন্ড এক্সামিনেশনের সেমিস্টারের রেজাল্ট দেখবেন। সর্বপ্রথম দেখুন, আমি আমার কম্পিউটারে একটি ব্রাউজার খুলে নিলাম এবং সেখানে গিয়ে আমি লিখব WBNSOU, এই লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সবার প্রথমে আমার সামনে যে পেজটি খুলে যাচ্ছে সেটি লেখা রয়েছে ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আর ওয়েব অ্যাড্রেসটি লেখা রয়েছে দেখুন www.wbnsou.ac.in। আপনারা চাইলে সরাসরি এই অ্যাড্রেস বারে এই www.wbnsou.ac.in লিখে সার্চ করতে পারেন অথবা গুগলে গিয়েও সার্চ করতে পারেন। আমি এটি ওপেন করে নিচ্ছি, আপনারা এবার দেখুন। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে দেখুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল হোম পেজ খুলে গেল। ঠিক আছে, এইখানটায় আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন মার্কশিট অর প্রোগ্রেস রিপোর্ট ফর বিএড টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2019 সালে ডিসেম্বরে টার্ম এন্ড এক্সামিনেশন যেটি বিএড এর ছিল তার মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্টের জন্য এখানে ব্লিঙ্ক করছে। আমরা একজন প্রার্থীর রেজাল্টটি দেখবো, মার্কশিটটি দেখবো, সেই জন্য আমরা এই মার্কশিট অবলিক প্রোগ্রেস রিপোর্ট ফর বিএড টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2019 এখানে ক্লিক করব। আপনারা যারা বিএড এর রেজাল্ট দেখতে চান নিজেদের, তারা এই সেকেন্ড লিঙ্কে ক্লিক করুন। আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে একটি নতুন পেজ খুলে যাচ্ছে। এই নতুন পেজে এখানে দেখুন লেখা রয়েছে সেমিস্টার, আর নিচে লেখা রয়েছে এনরোলমেন্ট নাম্বার। তাহলে আমি আমার যে প্রার্থী তার এনরোলমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি, সিকিউরিটি পারপাসের জন্য, প্রাইভেসির জন্য আমি তার এনরোলমেন্ট নাম্বারটিকে হাইড করে রাখছি। আপনারা দেখুন, আপনারা ঠিক এইরকমভাবেই নিজের নিজের এনরোলমেন্ট নাম্বারটি বসাবেন, কোনো রকম ভুল করবেন না, কারণ ভুল হলে এখানে রেজাল্ট শো করবে না। তারপরে দেখুন লেখা রয়েছে সেমিস্টার, আমার আবেদন প্রার্থী হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, তাই আমি ফার্স্ট সেমিস্টার সিলেক্ট করে নিলাম। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মার্কশিটটি আমাদের সামনে চলে এলো। এই মার্কশিটটি যেহেতু চলে এসেছে, এখানটাই আমি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি আমার প্রার্থীর নাম এখানটা করে ছবিসহ নাম যেটি রয়েছে এটি আমি হাইড করে রেখেছি। এখানে প্রার্থীর নাম হাইড করা আছে, এনরোলমেন্ট নাম্বারটিও হাইড করা রয়েছে, রোল নাম্বারটিও হাইড করা রয়েছে। খালি দেখতে পাচ্ছেন স্টাডি সেন্টারের নাম আর এক্সামিনেশান সেন্টারটি রয়েছে। এই এটি হচ্ছে দেখুন লেখায় রয়েছে প্রফেশনাল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিএড স্পেশাল এডুকেশন প্রোগ্রাম 2 years and 6 months কোর্স প্রোগ্রেস রিপোর্ট ফার্স্ট সেমিস্টার টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2019। তো আপনারা চাইলে এবার এখানে থেকে আপনারা প্রিন্ট ইওর ডকুমেন্টে গিয়েও ক্লিক করে নিতে পারেন অথবা এখানটায় গিয়ে এই প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। আপনারা নিজের সুবিধা মতো এখানে প্রিন্টার সেট করে নিয়ে আপনারা প্রিন্ট করে নেবেন। তো এইভাবে খুব সহজেই আপনারা
নিজেদের মার্কশিট, যেটি প্রফেশনাল মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট বিএডের, সেটি প্রিন্ট করে নিতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে অন্যরাও বুঝতে পারে কীভাবে নিজেদের প্রোগ্রেস রিপোর্ট ডাউনলোড করে দেখতে হবে। আর যারা এখনও অবধি আমার এই ভিডিওটিকে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আর আপনারা যদি ডাইরেক্ট নিজেদের রেজাল্ট দেখতে চান, তাহলে তার লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সিঙ্গেল ক্লিক করে সরাসরি এই প্রোগ্রেস রিপোর্টের পেজে চলে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।